हेलो गाइज वेलकम टू माय चैनल। तुम्हारा कैमन आछो? आशा करछि खूब भालो आछो और आमी खूब भालो आछि। हैशटैग पायल परिवारेर नतून एकटा भिडियो तोमादेरके अनेक अनेक स्वागत जानाच्छि। तो तुम्हारा थंबनेल देखे बुझेई गेछो आमी काके निये भिडियो करछि। एकदम ठीक धरेछो, आमादेर मिष्टि बनु माने दिशानीके निये, दिशानी बनुके निये आमी आजके भिडियोटा करछि। तो तुम्हारा अनेकेई देखेछो जे एकटु आगे आमादेर दिशानी बनुर 1 लाख सबसक्राइबार कमप्लीट हो गए। तो आगे किछु कथा बोले निते चाई जे दुदिन आगे से किन्तु बोले छे जे से तार जीवनेर एकटा नतून अध्याय शुरू करते चले। तो से नतून अध्याय शुरू करा निएओ अनेके अनेक रकम बाजे मंद कथा बोलेछे, किन्तु आमी प्रथम थेके दिशानी बनुर साथे आछि एबं लास्ट अब्दि थाकबो, कारण सत्येर जय सब समय हय उपरे भगवान किन्तु आछे। तो तारई प्रमाण हयतो आजके भगवान दिये दिल। तुम्हारा एक जिस चिंता करो, आज के अने देखे नहीं आईडी जरा भलोबाशो आईडी जानते पे अने दिशानी बनुर आईडी जाए गए देखे जो 1 लाख सबसक्राइबार कमप्लीट हो गए। तो से जो तरह 1 लाख सबसक्राइबार कमप्लीट हलो पासे देखो तरह प्रत्येक भलोबाशार मानुष आज प्रत्येक भलोबाशार मानुष बोलते तार बाबा काजे गे फोन करलें, भाई भाई जी स्कूले गेलो मैंने दिशानी बनु जो घर पेचनी तरह काकार बाड़ी, तो काकार बाड़ी भाई सब मात्र स्कूल से ही भाई के संगे संगे स्कूल ड्रेस टाओ किन्तु चेंज करेनी, संगे संगे दीदी पासे एसे बसलो। माने एटा होच्छे आलादा एकटा एक्सपिरियंस जेखाने किन्तु माने बोले बोझाबार नय। आर अनेकेई ताके फोन करछे, ताके कमेंटे तो तार कमेंट बक्से झड़ बइये दिच्छे, प्रत्येकटार कमेंट पड़छे, एमनकि जारा ताके फोन करछे लाइव चलाकालीन तादेर प्रत्येकटा फोन कल किन्तु रिसीव करछे, तार मध्ये आमिओ एकजन। तोमरा हयतो अनेकेई देखे थाकबे आमि किन्तु फोन करेछि एबं बनু किन्তু आमार साथे कथाओ बोलेछे এবং তোমার বোন কিন্তু খুশি হয়েছে। তো এই যে সবাই ভালোবাসার মানুষগুলো তার পাশে আছে, তার এই যে 1 লাখ সাবস্ক্রাইবারটা হয়েছে, এই যে একটা আনন্দের মুহূর্ত, এই আনন্দের মুহূর্ত সবাই কিন্তু সবাইকার পাশে থাকে না। অনেকেই কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু সেই 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার হচ্ছে তাতেও কাঁপছে, তাতেও হাসছে, তার পরের দিনই একটা অন্যরকম ঘটনা বা তার সাথে ঘটে যাচ্ছে। কিন্তু আমাদের মিষ্টি বোনকে তোমরা একবার দেখো, তার ভালোবাসার প্রত্যেকটা মানুষ তাকে উইস করছে এবং সে কিন্তু একটা অন্য জগতে আছে তার 1 লাখ সাবস্ক্রাইবার নিয়ে। আর অনেক অনেকেই বলছে, আমি শুনছি যে আমি এই ভিডিওটার মধ্যে বেশি কিছু বলবো না, খুব ছোট্ট এই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, ওর জন্য একটা অন্যরকম ভিডিও আনবো। অনেকেই বলছে যে আমাদের মিষ্টি বোন নাকি 1 লাখ সাবস্ক্রাইবার করবার জন্যই নাকি এই লাস্টের দিকে কন্ট্রোভার্সিতে যোগ দিয়েছে, তার নাকি 1 লাখ সাবস্ক্রাইবার হচ্ছিল না সেই কারণে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখতে চাই যে না, কখনোই নয়। তার পার ডে প্রায় 300 থেকে 400 সাবস্ক্রাইবার কিন্তু বাড়ত, 300 থেকে 400 সাবস্ক্রাইবার পার ডে কিন্তু তার বাড়ত, কোনো কোনো দিন হয়তো 1000 2000 এরকমও হয়ে যেত। তো 1 লাখ সাবস্ক্রাইবার করার জন্য তার কোন রকম কোনো কন্ট্রোভার্সি করার প্রয়োজনও ছিল না, সে কোন রকম কোনো কন্ট্রোভার্সি কিন্তু করেওনি। তার নামে যে যা বলেছে সে অনেক সহ্য করেছে, কিন্তু এখন যেহেতু সে একটা নতুন জীবনে পা দিতে চলেছে, সেই দিক থেকে যদি কোনো রকম কোনো বাধা আসে, কোন রকম কোন প্রবলেম আসে, তো সে তো অবভিয়াসলি সেই দিকটাকে আগে প্রাধান্য দিয়ে আমাদেরকে তো চুপ করার কথা বলবি, এটাকে তো আমাদেরকে মেনে নিতেই হবে। এটাই যদি তোমরা বুঝে থাকো যে শুধুমাত্র 1 লাখ সাবস্ক্রাইবার করার জন্যই সে কন্ট্রোভার্সিতে যোগ দিল, তাহলে তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের টমের আইডিতে গিয়ে একবার দেখবে কটা কন্ট্রোভার্সির ভিডিও আছে, আমাদের জেরির আইডিতে গিয়ে দেখবে কটা কন্ট্রোভার্সি আছে, আমাদের মিষ্টি বোন মানে দিশানির ভিডিওতে এসে দেখবে কটা কন্ট্রোভার্সি ভিডিও আছে, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে যে মিষ্টি বোনও কন্ট্রোভার্সি করে 1 লাখ সাবস্ক্রাইবারটা কমপ্লিট করলো নাকি সে নিজের ট্যালেন্টে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করলো। তো যারা যারা এই ধরনের কথাগুলো বলছে তাদের জন্য তো অন্য একটা ভিডিওতে বলবই, তবে একটুখানি বলে দিলাম। তো সব থেকে বড় খুশি হচ্ছি এই মুহূর্তে এবং আশা করছি আমাদের বোনও কোনোরকম কোনো একটা বড় ধামাকাদার পার্টিও নিশ্চয়ই দেবে, যেতে না পারি অ্যাটেন্ড না করতে পারি অবশ্যই ভিডিওর মাধ্যমে তো দেখবই। তো মিষ্টি বোনের সাথে কোথাও না কোথাও এমন একটা কানেকশন হয়ে গেছে যেখানে মিষ্টি বোনুর 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু তাতে আমার মনে হচ্ছে যে না আমি খুশি, খুব খুশি, মানে যেই আমি সকাল থেকেই ওয়েট করছি। যেমন আমাদের কাকিমুনি মানে মিষ্টি বোনুর মা বলছিল যে ও দুপুরবেলাতেও কান্নাকাটি করছিল এবং বারবার ফোনের দিকে মানে দেখছিল, আমিও না বারবার মানে মিষ্টি বোনুর আইডিটাই গিয়ে বারবার দেখছিলাম কখন 1 লাখ হয় কখন 1 লাখ হয়। তো শেষমেশ 1 লাখ সাবস্ক্রাইবার তার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা সেটা দেখতেই পেয়েছো। এবং এই ভিডিওটার মাধ্যমে আমি একটা কথাই বলতে চাইছি যে দেখো সত্যের পথে তুমি যদি থেকে থাকো তোমাকে কোন রকম কোনো কন্ট্রোভার্সি করার প্রয়োজন হবে না, 1 লাখ সাবস্ক্রাইবার কিন্তু হয়েই যাবে। যারা বলো তোমাকে আমি একটা কথাই বলবো যে তোমাকে নিয়ে অনেকে অনেক রকম ভিডিও করেছি, তো তাদের সমস্ত সবার কথা মাথা থেকে বের করে দিয়ে আজকের দিনটা খুব আনন্দ করো, খুব আনন্দ করে কাটিও, খুব মজা করে কাটিও, আর সেই সব দুঃখ সেই সব কষ্ট তুমি ভুলে যাও যে এই সব কষ্ট এই সব দুঃখগুলো তোমার জীবনে একদিন ঘটেছিল। আমার মনে হয় আজকের থেকে খুশির মুহূর্ত কিন্তু তোমার জীবনে কোনোদিন আর হতে পারে না, কারণ
কি এটা হচ্ছে এমনই একটা খুশির মুহূর্ত যেটা হচ্ছে এক লাখ মানুষ ভালোবেসেছে তাই তুমি আজ গুমাল্লা মানে তোমার কমপ্লিট করতে পেরেছ। তো এক লাখ মানুষের ভালোবাসাটা কতটা মানে পাওয়া বুঝতে পারছো? সবাই কিন্তু শুধুমাত্র তোমাকে ভালোবেসেই তোমার আইডি দিয়ে গেছে, কোন রকম কোন কন্ট্রোভার্সি কমেডি কিচ্ছু দেখতে জানি, শুধুমাত্র তোমাকে পছন্দ করে বলি। তাই তোমার কমেন্ট বক্সে কিন্তু শত শত কংগ্রেচুলেশন আর শত শত লাভ রিয়াক্টে ভরে গেছে। তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে আমি বেশি কিচ্ছু বলতে চাইছি না, এই কথাটাই বলতে চাইছি যে তুমি নতুন জীবন যেমন শুরু করেছে, নতুন জীবনে যেমন পা দিয়েছো, সেই জীবনে অনেক আনন্দময়, কারণ কি তোমাকে অনেকেই অনেক রকম অভিশাপ বন্ধ করছে, এই সমস্ত কিছু আমার অন্য ভিডিওতে বলবো। তো তুমি তোমার নতুন জীবনের দিকেও যেমন আস্তে আস্তে এগিয়ে চলেছো, খুশির দিনগুলো যেমন তোমার জীবনে আসতে চলেছে আস্তে আস্তে, সেরকম আজকেও তোমার জীবনে একটা খুবই বড় খুশির দিন, এরকম অনেক খুশি তুমি তোমার জীবনে পাও এবং অনেক বড় হও। তোমার থেকে আমি একটু হলেও বড়, তাই দিদি হিসেবে তোমাকে অনেক আশীর্বাদ করছি, তুমি অনেকটা বড় মানে বড় হও, অনেকটা এগিয়ে যাও, অনেকটা পথ এগো, আরো তোমার সাথে ছিলাম, তোমার সাথে আছি, তোমার সাথে থাকবো, এইটুকুনি আর কিচ্ছু নাই। তো চলো বন্ধুরা, এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে দেখা করবো, ততক্ষণ কিন্তু তোমরা খুব ভালো থেকো। কংগ্রাচুলেশন বনু, কংগ্রাচুলেশন আরো একবার, কারণ কি আমি তোমাকে ফোন করে বলেছি, তোমাকে কমেন্টও করেছি, কিন্তু আবারও আমার ভিডিওর মাধ্যমে তোমাকে আরো একবার বলে দিতে চাই যে কংগ্রাচুলেশন 1K এর জন্য, এবং আরো একটা শুভেচ্ছা দিয়ে রাখতে চাইছি 2 lakh এর জন্য। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি এমনই একটা ভালো মনের মানুষ, মিষ্টি মুখের একটা মেয়ে, যে কিন্তু 2 lakh খুব তাড়াতাড়ি করে নেবে। তো চলো, তোমার জন্য আগাম শুভেচ্ছা কিন্তু 2 lakh এর জন্য এখন থেকেই দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা করবো, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, টাটা।